কাঁকড়ার বাজারে। আমরা কাঁকড়া কত করে কেজি সেটা জানবো এবং কাঁকড়া কিভাবে চিনতে হয়, যে আপনি কাঁকড়া খাবেন, সবাই কিন্তু শখ করে কাঁকড়া খায় অনেকেই, যে স্বাদটা সেটা পাবেন আপনি, সেটা যে বিক্রি করতেছে সে আমাদেরকে বলে দিবে বা জানাই দিবে, আমরা একটু জানি তার কাছ থেকে যে কাঁকড়া কিভাবে চিনে আমরা কিনবো। দেখেন দাদা, এই কাঁকড়াটা বুঝছেন আপনার কাছ থেকে দেখতে হবে ঘাট শক্ত কি নরম। এই যে কাঁকড়ার ভিতরে অনেক এদেন, এটা একটু হালকা একটু নরম আছে, এটা কিন্তু শ্বাস কম হবে। আর এই যে কাঁকড়াটা আপনার এই যে ঘাট শক্ত, এগুলো ফুল শ্বাস হয়ে গেছে। আর কিছু কাঁকড়া আছে এর ভিতরে, যেমন এই কাঁকড়াগুলো বয়স হয়ে গেছে, কিছু কাঁকড়া আছে এরকম বয়স হয়ে কালো কাঁকড়া, এর থেকে সেটাই শ্বাস থাকবে না কিন্তু শক্ত, কিন্তু বেশিরভাগ 90% কাঁকড়া যদি খান সাদা সাদা এবং আমাকে হচ্ছে এই যে জায়গাটা এখানে চেপে দেখতে হবে, এটা যদি নরম হয় তাহলে ওটা শ্বাস হবে না, শ্বাস হবে না, আর যদি নরম না হয় শক্ত হয় তাহলে সেটা শ্বাস হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কাঁকড়ার ঘিলু, ঘিলুর ব্যাপার, আমি যতটুকু জানি যে আপনার মদ্দা যে কাঁকড়াটা মানে ছেলে যে কাঁকড়া ওটা ঘিলু থাকে না, আর হচ্ছে মদ্দা সিলেকশন যেটাকে বলে সেটাই ঘিলু থাকে। আচ্ছা আমরা একটু দেখবো, এই যে এটা হচ্ছে মায়া কাঁকড়া। আসলে মায়া কাঁকড়ার বোঝার নিয়মটা আমি জানি, এই যে পিছনের যে একটু প্লিজ ধরবেন, পিছনের যে এই যে এই জায়গাটা বড় থাকে, আর মদ্দা কাঁকড়ায় আপনি দেখবেন যে এই জায়গাটা ছোটো থাকে। আর আপনি যে মদ্দা কাঁকড়াটা এটা কিন্তু একদমই ঘিলু পাবেন না, পাবেন তবে অল্প, কিন্তু সেরকম ইয়া হবে না। আপনি যদি যদি শখ করে খান তবে ডেফিনেটলি আপনি মায়া কাঁকড়াটা খাবেন, এই যে এখান থেকে চিনতে পারবেন মায়া কাঁকড়াটা খুব টেস্টফুল হয় এবং বেশি ঘিলু থাকে, এই জন্য মজা হয় বেশি। রাইট, আপনার মায়াটা কত করে কেজি ওইটা? এটা আছে আপনার 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা। আর মায়াটা 200 টাকা, আর ওটা 150। ও আচ্ছা, ওইটা হচ্ছে 200 টাকা মায়াটা, আর এটা হচ্ছে 150 টাকা করে। আপনি 150 টাকা করে কেজি নিতে পারবেন, আর 200 টাকা করে হচ্ছে কেজি নিতে পারবেন মায়াটা, যেটা বেশি টেস্ট, আর যেটা একটু কম হবে ঘিলু কম হবে সেটা হচ্ছে মদ্দা কাঁকড়া, আপনি নিতে পারবেন হচ্ছে 150 টাকা করে। রাইট দাদা, তো আমাদেরকে 1 কেজি দিবেন এইখান থেকে, আপনি একটু বেশি দিবেন, ঠিক আছে, যাতে ভালো হয়। সে কিন্তু আমাদেরকে বেছে বেছে দিচ্ছে। আমরা কিন্তু একদমই গ্রামের হাট থেকে কাঁকড়াটা কিনতেছি, এখানে আসলে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন কাঁকড়া, যদিও শহরে সচরাচর পাওয়া যায় না এবং দামটা বেশি থাকে। এই যে কাঁকড়াটা আমি 150 টাকা করে নিচ্ছি, এটা শহরে কম হলেও 250 থেকে 300 টাকা। যে ফুল আমাদের 1 কেজি কাঁকড়া দিয়ে দিল, আমরা 150 টাকা তাকে পেমেন্ট করবো। সরাসরি এখন রান্না করব একদমই ইউনিক একটা রেসিপি, আমি জানি না আগে পরে এটা কেউ তৈরি করছে কিনা। এটা হচ্ছে আমরা ডাব চিংড়ি খাইছি, এটা হচ্ছে ডাব কাঁকড়া। ডাবের ভিতরে কাঁকড়াটা আমরা রান্না করব, তবে আমাদের কী কী দরকার সেটা আমরা আগে থেকে ম্যারিনেট করে নেব, যেহেতু ডাবের ভিতরে ঢুকাবো। আমি এতটুকু আদা রসুন পেস্ট নেব শুধুমাত্র 2টা কাঁকড়ার জন্য, টিস্পুন তার থেকে একটু কম। তারপর হচ্ছে সব থেকে এখানে পেঁয়াজ, যেটা এই খাবারের মানে খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট, যেটা সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। আমি আপনি কোকোনাটটা আপনি পেস্ট করে আপনি দুধ করে নিতে পারবেন, এটা হচ্ছে কোকোনাট মিল্ক। এই যে কোকোনাট মিল্ক, আমি একটু বেশি করে কোকোনাট মিল্ক নেব। আর আমি একটু গুঁড়া মরিচ ইউজ করব, ড্রাই চিলি যেটাকে বলে, রেড ড্রাই চিলি, তো তার একটু গুঁড়া ইউজ করব যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম ইয়েলো মাস্টার্ড পেস্ট, সল্টটা পরিমাণ মতো, আমার গালের স্বাদ অনুযায়ী
আমি আগে একটু অল্প করেই দিব, আমি যখন মশলাটা মাখাবো তারপরে হচ্ছে আমি ইয়া করব, আসলে স্বাদ অনুযায়ী আমি আবার দিব। আমি হালকা করে একটু টারমারিক দিয়ে দিব, হাফ টিস্পুন। আকড়ায় কিন্তু একটা আস্তে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য আমি হালকা একটু লেবুর রস দিয়ে দিতে, হালকা, যাতে গন্ধটা একদমই না পাওয়া যায়, যাতে আমার খাবারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি একটু বোম্বাই ঝাল চপ করে নিছি, আমি ওইটা ইউজ করব যে হালকা, কারণ এটা ঝাল প্রচুর বেশি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে আমি কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে নিছি, জাস্ট তিনটা দিয়ে আমি এটা মিক্সড করে নিব। মাস্টার্ড অয়েলটা আমি ইউজ করব এখানে, যাতে ভালো একটা স্বাদ আসে, ঝাঁজ আসে, এবং একটা ভালো ফ্লেভার অ্যাড হয় আমার খাবারের সঙ্গে। একটু অ্যারোমেটিক স্পাইস, ইন্ডিয়ান যে অ্যারোমেটিক স্পাইস, যাতে ভালো একটা ফ্লেভার আনে, এজন্য আমি একটু বে লিফ, যেটাকে বলে তেজপাতা, হালকা এটা একটু দিয়ে দেবো। দুইটা, দুই থেকে তিনটা আমি কালো গোলমরিচ দিয়ে দেবো, লবঙ্গ দিলাম দুইটা, দুইটা এলাচ আমি চিড়ে দিয়ে দিব, যাতে ভালো একটা ফ্লেভার আনে। যে আমি কিন্তু প্রথমেই দেখাইছি যে কীভাবে কাঁকড়া কাটতে হয়, আপনি কোন স্টাইলে কাঁকড়া কেটে ডাবের ভিতর ঢোকাতে পারবেন। আস্ত কাঁকড়া কিন্তু একদমই ঢোকাতে পারবেন না, আপনাকে এভাবে কেটে নিতে হবে যাতে আপনি খুব সুন্দর মতো ডাবের ভিতরে ঢোকাতে পারেন। আমরা ঠিক বড় সাইজের একটা ডাব দিব, যাতে আমরা কাঁকড়াটা খুব ভালো মতো ভিতরে প্রবেশ করাতে পারি। যেহেতু আমি বড় সাইজ ডাব পাইনি, সেহেতু আমি যেটা পাইছি সেটাই নিয়ে নিছি। আমাদেরকে প্রথমে করতে হবে আস্ত যে ডাবটা, সেটাকে ঠিক এইভাবে কাটতে হবে। মাথায় রাখতে হবে ডাব কাটার সময় যে যেন ঠিকঠাক মতো কাটা হয়, যাতে মুখটা আমরা পরবর্তীতে কাঁকড়া ঢোকানোর পরে আটকায় দিতে পারি। তো তারপর হচ্ছে ডাবের ভিতরে এই জিনিসটা থাকবে, এটা একটু ধারালো ছুরি দ্বারা আমাকে খুব সাবধানে কাটতে হবে, যাতে এটা নষ্ট না হয়ে যায়। আমি কাঁকড়া ঢোকানোর পরে এটাও যাতে ঠিকঠাক মতো আটকায় দিতে পারি, ভাপটা যেন বাইরে না বের হয়, কাঁকড়াটা যেন খুব সহজে কুকড হয়ে যায়। কাঁকড়াগুলা আস্তে আস্তে এভাবে ভিতরে ঢোকাবো, আমাকে একটু সাজায় নিতে হবে যাতে বেশি কাঁকড়া ধরাতে পারি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনার কাঁকড়াটাকে খুব সুন্দরভাবে কুক করবে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ করবে যেটা, সেটা হচ্ছে কোকোনাট ওয়াটার, মানে আপনার এই যে ডাব, ডাবের জলটা আমি ঠিক পরিমাণ মতো দিয়ে দেব। আমি মুখটা খুব সুন্দরভাবে আটকায় দেব, এই যে প্রথমে যেটা দিছিলাম এটা দিয়ে খুব সুন্দরভাবে চেপে আটকায় দিলাম। আমরা সরাসরি আগুনে দিয়ে কুক করবো, যেহেতু নারকেলের ভিতরে দিলাম, নারকেলটা পুড়বে না, ভিতর থেকে খাবারটা হয়ে যাবে।